ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বশেষ আসরে ভেঙেছিল সর্বোচ্চ দামে ক্রিকেটার ক্রয়ের আগে সব রেকর্ড। তারই কাছাকাছি অঙ্কের বেতন বাড়তে চলেছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হ্যান্ডি ক্লাসেনের। গত আসরে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেছেন, যেখানে 171 স্ট্রাইক রেটে 479 রান করেছিলেন। তারই পুরস্কারস্বরূপ আসন্ন আইপিএলে ক্লাসেনকে ধরে রাখার পাশাপাশি হায়দ্রাবাদ অবিশ্বাস্য পরিমাণ বেতন বাড়াবে বলে শোনা যাচ্ছে। ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ESPN, ক্রিক ইনফো এবং ক্রিকবাস সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছে, যেখানে বলা হচ্ছে গত আসরে হায়দ্রাবাদ ক্লাসেনকে পারিশ্রমিক হিসেবে 5,25,00,000 রুপি দিয়েছিল, এবার সেটা বাড়ানো হবে 338%, অর্থাৎ তার মূল্য বেড়ে দাঁড়াবে 23,00,000,000 রুপিতে। কাব্য মারানে হায়দ্রাবাদ গত আইপিএলে ছিল চরম বিধ্বংসী, যার শুরুটা হতো দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে দিয়ে। মাঝে সেই ঝড়ের গতিবেগ বাড়িয়ে দিতে মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যান্ডি ক্লাসেন। ক্লাসেনের মতো আসন্ন আসরেও দুই ওপেনার হেড অভিষেককে ধরে রাখতে চায় তারা। 191.55 স্ট্রাইক রেটে 567 রান করা অস্ট্রেলিয়ান ওপেনার হেডের দামই আসন্ন আসরে সর্বোচ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে সবার জন্য চমক হিসেবে এসেছে ক্লাসেনের বড় অঙ্কে দাম বাড়ার বিষয়টি। তবে এটা স্পষ্ট যে ফ্রাঞ্চাইজিটি হেডকেও ধরে রাখতে চাচ্ছে, সেক্ষেত্রে তার বেতনের অঙ্কটা কেমন হবে তা এখনও পরিষ্কার নয়। এয়ার সোহান, ক্রিকবল বিডি।